একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা 8টি বছর ধরে এই অনুষ্ঠানটি করছি এবং চালিয়ে যাব আপনাদের প্রেরণায়। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি মূলত লেটিং, সেলিং, বাইং, ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে থাকি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা, এবং সেই প্রত্যেকটি প্রশ্ন হতে হবে প্রপার্টি রিলেটেড, হুইচ ইজ ইউকে বেসড। এবং এই সব কিছুর মূলে যিনি আছেন, সব কিছু যিনি এটা তত্ত্বাবধান করেন, যার প্রশ্নের উত্তর দিতে হয়, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। আসসালামু আলাইকুম কাজী ভাই, কেমন আছেন? নমস্কার আশরাফ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, যেভাবেই থাকি না কেন আমাদের চলে আসতেই হবে। থ্যাংক ইউ, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। যদিও আজকে প্রোগ্রামটাকে ডিজাইন করা হয়েছে এভাবে আমরা ইঞ্জিনিয়ারভাবে কথা বলবো, আমরা মানে এভাবে চেয়েছি, বাট লাস্ট আওয়ারে আমি আমার ব্যস্ততার মাঝেও জিনিসটাকে এইভাবে ধরে নিয়ে আসছি যে কিছু ইনফো দেওয়ার চেষ্টা করব। সেই সাথে থাকবে যেটা টপিকস নিয়ে কথা বলবো আজকে, যে আমরা প্রপার্টি বিষয়ক যে কথাগুলো বলি, শুনি, জানি, এগুলো আমরা অনেক সময় গুগল করছি, গুগল করে আমরা দেখছি যে মোস্ট কমন প্রশ্নগুলো কীভাবে আসে। সে গুগলের একটা পরিসংখ্যান তথ্য স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো যে আমরা প্রপার্টির ক্ষেত্রে আমরা কীভাবে ইউকেতে কতখানি পার্সেন্টেজভাবে প্রপার্টি রিলেটেড কোন প্রশ্নগুলো করে থাকি, তো এই বিষয়ে আজকে কথা থাকবে আপনাদের সাথে, চলে আসছি কিছুক্ষণের মধ্যেই। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি যে যার কথা বলছিলাম, যে যে আরিফ ভাই মাত্র আপনার সাথে কথা বললেন, উনি কিন্তু এই অনুষ্ঠানটির উদ্যোক্তা। উনি এটা একটা ড্রিম দেখেছিলেন, সেই ড্রিমের প্রতিফলন আজকে 8 বছর ধরে চলছে এবং তার সাথে আমরা তো রয়েছি, এবং আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা এইভাবেই চলে আসছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি এই 3টি সেগমেন্টে হয়ে থাকে এবং প্রত্যেক সেগমেন্টে কিন্তু দর্শক আপনাদের আপনাদের প্রায়োরিটি, এবং আপনাদের প্রায়োরিটি বলতেই আপনারা যখন ইচ্ছে তখন ফোন করবেন এবং ফোন করার সাথে সাথে আমরা কিন্তু আপনাদের ফোন কল নিয়ে নিব। বলার সাথে সাথে আমরা একটি ফোন কল পেয়ে গেলাম, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আসসালামু আলাইকুম। হাউজিং এর ঘর নেওয়া যাবে? আচ্ছা আরিফ ভাই, আপনার কাছে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ দর্শক, আপনি যে কল করেছেন আপনি ফোনটা চাইলে রাখতে পারেন, আমি আসছি আপনার কাছে। আমরা ধারাবাহিকভাবে মানে সবসময় আপডেট দিয়ে আসছি, এবং আপনি যে প্রশ্নটা করেছেন আপনার উদ্দেশ্য করে এভাবে বলা, যে গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে যে হাউজিং অ্যাসোসিয়েশনের ঘর যেগুলো ডিসকাউন্টভাবে যে অনেক দিন থাকছি আমরা, ম্যাক্সিমাম 16,000 পর্যন্ত আমরা ডিসকাউন্ট পাবো, যেখানে আর রাইট টু বায়ের ঘরের ক্ষেত্রে
10,000 পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে থাকি। এটাকে অবশ্যই কথা থাকে যে প্রপার্টির সাইজ ভেদে এবং কে কতদিন ধরে আছে তার উপরে, সেই এই এই ফর্মে নিয়ে আসার জন্য গভর্নমেন্ট এখানে অ্যানাউন্সমেন্ট করেছে এবং কিছু কিছু জায়গাতে তারা এখনও পর্যন্ত পাইলট প্রজেক্ট করেছে কিছু কিছু কাউন্সিলে, যে এখানে হাউজিং অ্যাসোসিয়েশন ঘরগুলোকে নিয়ে আসা হচ্ছে এই আওতায়। কিন্তু গভর্নমেন্ট এখনও অনেকখানি পিছিয়ে আছে এই ক্ষেত্রে, যেটা মানে ওয়াইডারভাবে চলে আসার কথা, আর এটা অনেক সময় লাগবে। আপনি মানে আপনার নিজে যে কাউন্সিলে আছেন সেখানে খবর রাখবেন, কারণ অনেক সময় আছে যে আমরা অনিয়ত দিবই, আমাদের যে প্রোগ্রামটি আমরা করছি আমরা দিয়ে থাকি সবসময় আপ টু ডেট, তারপর আপনারা নিজেরা রেজিস্টার্ড হয়ে থাকবেন, ইন্টারেস্ট শো করে রাখবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনার কাউন্সিলের মধ্যে আসে এবং যে হাউজিং অ্যাসোসিয়েশনগুলো সিলেক্টেডভাবে আসবে সেগুলোকে আপনাকে জানাবে, তো এইভাবে আপনি আপনার ইনফরমেশনটা পাবেন এবং আমরা তো আছি ইনশাল্লাহ আপডেট দিব। থ্যাংক ইউ কলার আপনার নাইস প্রশ্নের জন্য। ধন্যবাদ আলী ভাই, আশা করি কলার আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। দর্শক, ঠিক এইভাবে বলছিলাম যে আপনাদের প্রপার্টি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকতে পারে এবং সেই প্রশ্নগুলো মনের ভিতরে পুষে না রেখে প্লিজ গিভ আস এ কল, টক টু আলী ভাই, এবং আমাদের শুধু সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলবেন সেটাই কিন্তু নয়, আপনি কিন্তু যে কোনো সময় আমাদেরকে টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন। এবং টেক্সট এবং ইমেলের জন্য দর্শক আপনি দেখতে পাবেন যে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেওয়া আছে যে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করতে পারেন এবং টেক্সটও করতে পারেন। চলে যাচ্ছি আরিফের কাছে, যে যাওয়ার আগে বলছি যে আরিফ ভাই কিন্তু নিউজ বুলেটিন দিয়ে থাকেন এবং আজকে উনি আরেকটি জিনিস সাথে অ্যাড করে নিয়ে আসেন, চলুন দেখি কি নিয়ে আসছেন। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আমি আজকে আপনাদের কাছে প্রথম যে প্রপার্টি বিষয়ক নিউজ বুলেটিন দিয়ে থাকি সেটাকে সামনে নিয়ে একটা বিষয়ে কথা বলবো, যে আমরা যারা ল্যান্ডলর্ড আছি এবং যারা লেটিং এজেন্সির মালিক ওনার আছি তাদের সম্বন্ধে একটু আপডেট দেওয়ার জন্য। যদিও এই লেটিং এজেন্সি এবং এস্টেট এজেন্সি বিজনেস আমি নিজেও করছি, তারপর আপনাদের কাছে কিছু ইনফরমেশন তুলে ধরা, কারণ আমরা অনেক ল্যান্ডলর্ড আছি, আমরা প্রপার্টিকে ইনভেস্ট করছি, বাই টু লেটার প্রপার্টি কিনছি, আমরা অনেক কিছু নিয়মকানুন শুনছি, অনেক কিছু নিয়মকানুন জানি, অনেক কিছু নিয়মকানুন জানি না, আবার অনেক সময় আছে এজেন্সিও অনেক কিছু জানে, আবার অনেক কিছু অনেক যেগুলো আপনার আপগ্রেডেড এজেন্সি না, তা মানে লেটিং এজেন্সি না, তারাও এক্ষেত্রে মানে পিছিয়ে থাকছে। এবং সেখানে কি ফল হচ্ছে, সেখানে ফল হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ফাইন হচ্ছে। তো আমাদের লন্ডনের মেয়র সাদেক খান, যে তার এই রাফ ল্যান্ডলর্ড এবং এজেন্টের বিরুদ্ধে যে ফাইন মানে সংযোজন করেছে বেশ আগে থেকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার পরিমাণ বেশ পরিমাণ বেড়েছে। তো বলা যেতেই পারে এভাবে যে যদি কম্পেয়ার করে দেখা হয় এবং ল্যান্ডলর্ডকে এবং এজেন্টকে ফাইন করা হয়েছে গত এক বছরে যে পরিমাণটা খুব মারাত্মকভাবে, অনেকটা বলতে হবে যে পার্সেন্টেজটা এমনই হাই যে যেটা হচ্ছে 500% ইনক্রিজ করেছে, তখন যদি ধরা হয় এই ক্ষেত্রে কোন কোন কাউন্সিলের শীর্ষস্থানীয় ল্যান্ডারের মধ্যে আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে চলে আসছে আমাদের প্রথম সারিতে চলে আসছে নিহম কাউন্সিল, সেকেন্ডে আসছে সাউদওয়াক কাউন্সিল, থাকছে সাথে হেমার স্মিথ এবং ফুলাম কাউন্সিল। তো এখানে দেখা যাচ্ছে যে এভারেজে ফাইন করা হচ্ছে £20,000। তো নো ম্যাটার অফ জোকস, আপনি আপনার প্রপার্টিকে ইনভেস্টমেন্ট করছেন, আপনি ছেড়ে দিচ্ছেন জেনে বুঝে অনেক এজেন্সির কাছে, এজেন্সি সেরকম ধরনের কোয়ালিফাইড কি না, তারা সেরকম ধরনের কাজ করছে কি না, এবং যারা ল্যান্ডলর্ড নিজেরা ম্যানেজ করছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু জানছেন না, কারণ এটা এমন একটা ইন্ডাস্ট্রি, হাউজিং ইন্ডাস্ট্রি, প্রপার্টি ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে সবসময় আপ টু ডেট হতে হয়। তো আমরা যারা এই ক্ষেত্রে পিছিয়ে আছি একটু দেখে নিব, আমরা এরকম ধরনের ফাইনের সম্মুখীন হব না, কারণ আপনি মানে প্রপার্টিতে ইনভেস্ট করেছেন একটা বিজনেসের মতো প্রফিট করবেন সেই হিসাবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সেখানে যদি ক্ষতি হয় আপনার লস হয় আপনি কেন নেবেন, সেটা শুধু নট অনলি ফাইন, সামটাইম আপনার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের তালিকায় চলে আসছে, যেটাকে বলা যেতে পারে এইভাবে যে লন্ডনের মেয়র সাদিক খান তার একটা ওয়েবসাইটই করেছে যেখানে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন যেসব ল্যান্ডলর্ডকে ব্যান করা হয়েছে, ফাইন করা হয়েছে, এবং যেসব লেটিং এজেন্সিকে ফাইন করা হয়েছে, ব্যান করা হয়েছে অ্যাজ ওয়াল। তো যাই হোক, আমরা যারা এই বিষয়ে অবগত হলাম এই মাত্র, আপনারা একটুখানি আবার চিন্তা করবেন যে কোন ক্ষেত্রে কী করা যেতে পারে। তো আমাদের সাথে থাকুন, আমি চলে আসছি আশা ভাই ব্যক্তি। ধন্যবাদ আলিফ ভাই। দর্শক, আলিফ ভাই কিন্তু একটা মূল্যবান ইনফরমেশন দিলেন যে 500% ইনক্রিজ করা ইজ নট এ ম্যাটার অফ জোক। সো আমরা
ল্যান্ডলর্ড হই না কেন বা টেনেন্টই হই না কেন, আমরা যেন কোনো ধরনের এই ধরনের অফেন্স থেকে না করি এবং এর সম্মুখীন না হই সেদিকে একটু খেয়াল রাখবেন। দর্শক আবারও বলছি যে আমাদের এই গত 8 বছরে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে গেলেই আমাদের পাবেন, কিন্তু সেখানে পেতে হলে আমাদেরকে আপনাদেরকে লিখতে হবে প্রপার্টি শো উইথ কাজী আলী, দেন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল এপিসোড কিন্তু চলে আসবে। আপনি ফেসবুকে যেয়ে লেখেন, ইউটিউবে যেয়ে লেখেন এবং সেখানে যেয়ে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনি দেখতে পারেন এবং আপনি নিজে দেখুন এবং যাদের প্রয়োজন তাদেরকে জানান এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রয়েছে, আশা করি দে উইল বি বেনিফিটেড, আপনারা বেনিফিটেড হন বিধায়ী কিন্তু আমরা গত 8টি বছর ধরে প্রতি সপ্তাহে অনুষ্ঠানটি করে আসছি। আরিফ ভাই, শিওর, থ্যাংক ইউ আশা ভাই। দর্শক আপনি, আমি চলে আসছি আপনার কাছে সেকেন্ড নিউজ বুলেটিন আপডেট দেওয়া পরে বিষয়গুলিতে আসছি। প্রথমে যাটার পরে সেকেন্ড যেটা থাকছে সেটা হচ্ছে মর্গেজ বিষয়ক আপডেট। আমরা জানি যে মর্গেজ পেতে হলে আমাদের বিভিন্ন সিস্টেম ফলো করতে হয়, সেক্ষেত্রে আমরা যারা এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড আছি তাদের ক্ষেত্রে যেরকম ফর্মুলাতে মর্গেজ দেওয়া হয়ে থাকে ইউকেতে, যে ফর্মুলাতে ব্যাংক, বিল্ডিং সোসাইটি, মানে প্রাইভেট ল্যান্ড ল্যান্ডারও যারা আছে তারা অনেক ক্ষেত্রে যে যেভাবে সহযোগিতা করে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মর্গেজের ক্ষেত্রে যারা সেলফ এমপ্লয়েড আছে তাদের এবং অন্য যারা আছে যাদের কমপ্লেক্স ইনকাম তাদের ক্ষেত্রে মর্গেজ পেতে বেশ হার্ডার পরিমাণ হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে 4.3 মিলিয়ন পিপুল ইউকেতে সেলফ এমপ্লয়েড আছে। তো এই ক্ষেত্রে যারা সেলফ এমপ্লয়েড আছেন, যারা আবার কোম্পানির ডিরেক্টর হিসেবে যাদের নামও আছে, সেক্ষেত্রে তাদের মানে এই মর্গেজ পাওয়ার ক্ষেত্রে বা রেসিডেন্সিয়াল থেকে শুরু করে বাড়িটির ক্ষেত্রে বেশ কমপ্লেক্স থাকছে এবং অনেক ক্ষেত্রে তারা ভালো থাকার পরেও কিন্তু অনেক মর্গেজ পাচ্ছেন না, অথবা যদিও পাচ্ছেন ক্রেডিট স্কোরের পাশাপাশি অন্য অন্য যেসব ফর্মুলা অবলম্বন করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অনেকটা অনেকটা ভিক্টিমের মতো বলা যেতে পারে। বাট এক্ষেত্রে আমরা দেখে নিব আমাদের যারা এই মর্গেজ রিলেটেড পিপুল আছে, মর্গেজ ব্রোকার, ব্যাংক এক্ষেত্রে আপনাদের অনেক সহযোগিতা করবে নিশ্চয়ই এবং অ্যাডভাইস দেবে। আপনারা যদি প্ল্যান করেন আগে, সেটা বাই টু লেট প্রপার্টি হোক আর রেসিডেন্সিয়াল প্রপার্টি হোক না কেন, আপনারা দেখে নেবেন অনেক কিছু আপনাকে কীভাবে ফর্মুলা করতে হবে। আপনারা যারা প্রথম লাইনে আছে তাদের জন্য বেশি কমপ্লেক্স, আবার যারা অনেক মাল্টিপল প্রপার্টি ওন করছেন তাদের ক্ষেত্রেও সার্টেন পর্যন্ত মানে ঠিক আছে, আবার সার্টেন পরে কিন্তু আবার ঠিক না, এরকম ধরনের বিষয় আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মর্গেজের এই এই সব ক্ষেত্রে কিছু কিছু ল্যান্ডার আছে যে তারা একটুখানি রিল্যাক্টিংভাবে কিছু মর্গেজের ফর্মুলাকে চেঞ্জ করেছে। তো আপনারা যারা এই ক্ষেত্রে দেখবেন এবং নিতে যাচ্ছেন অথবা প্ল্যান করছেন অথবা প্ল্যান করবেন, আপনারা একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হবেন, সেক্ষেত্রে আপনারা অনেক তথ্য পাবেন। যাই হোক, এটা ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার সেকেন্ড আপডেট। থ্যাংক ইউ আশা ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। দর্শক আমাদের সাথে রয়েছেন একজন কলার, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আমার বাড়িতে কিছু কামকাজ করাইবার দরকার, এই জন্য আমি আমার একটা এখনো ফাইনাল হইব না, কাউন্সিল অথবা আপনার যোগাযোগ করার দরকার নেই। আমাকে বলে কোভিড এর কারণে বলে 3 মাস লাগে সেকশন 21 দিয়ে আপনাকে আউট করা লাগে বলে, এটা সম্বন্ধে একটু আমাকে জানাবেন। আমি ওই বাড়িটায় কিছু কামকাজ করাইতে পারছি, আমি প্রায় 15 বছর ল্যান্ডলর্ড এখানে, ও টেনেন্ট বাই না হইলে তো কাম করাইতে পারতেছি না। যদি আপনি 1 মিনিট টিভিতে ধরে অ্যানসার দিতে পারেন, দেন 1 মিনিটে কিন্তু সম্ভব হবে না দর্শক।
দর্শক ভাই, আপনি যে প্রশ্ন মানে প্রশ্ন করেছেন, আপনি আমরা ব্রেকের পরে আপনার সাথে এসে কথা বলছি, কারণ কি আপনার যে প্রশ্নটার উত্তর আমি দিব, এই প্রশ্নের উত্তর আমার কিছু সময় লাগবে, যেহেতু আমাকে আশা ভাই এবং কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে 1 মিনিটের মধ্যে আমরা ব্রেকে চলে যাব, আবার ফিরে আসবো, আপনার সাথে আসবো কিছুক্ষণ পরেই। আমি এর মধ্যে একজন একটা ট্যাক্স নিয়ে নিচ্ছি, শর্ট করে বলছি এভাবে, যদি আশা ভাই সময় থাকে এটা, তারপর না হলে পরে আসবে। আমি কলিং ফ্রম বোর্নমাউথ, আমার কাউন্সিলের যে জিনিসটা আছে আপডেট হিসেবে, রাইট টু বাই অ্যাসোসিয়েশনের ঘর কেনার ক্ষেত্রে, আই স্পোকেন উইথ দেম সেভারাল টাইম, স্টিল দে ডিড নট সেল দ্য হাউস, ইফ ইউ হ্যাভ এনি আপডেট ফর মি প্লিজ আপডেট মি অ্যাজ ওয়েল অ্যাজ। সো ভাই, আপনি যে ট্যাক্সি করেছেন, আমার মানে একটা লাস্ট ট্যাক্সটা প্রথমে ধরলাম, তো এটাও একটা কমপ্লেক্স প্রশ্ন, আমি আসবো ফিরে ব্রেকের পরে, আপনার ট্যাক্সির আনসার করবো, আপনি আমাদের সঙ্গে থাকবেন। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property's free valuation এর জন্য ল্যান্ডলর্ড রা কল করুন 0207-375-1188। দর্শক, দুজনের একটাই কল ছিল, সেই কলের অ্যান্সার দিবেন। এট দ্য সেম টাইমস আরিফ ভাই, এই আপনাদের একটা টেক্সট পিক আপ করলেন, সেটারও অ্যান্সার দিবেন। আরিফ ভাই, কোনটা আগে? হ্যাঁ না, ফোন করেছেন যে ভাই আপনার কাছে ফিরে আসছি। আপনি বলছেন যে আপনি ল্যান্ডলর্ড অনেক বছর ধরে, এবং আপনার ট্যালেন্টকে আপনি নোটিশ দিচ্ছেন, আপনি এখানে কাজ করাতে চাচ্ছেন এবং ট্যালেন্ট উঠছে না। প্যান্ডেমিকের মধ্যে ভাইয়া অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আসছিলো, ট্যালেন্ট মানেকে যদি মানে ঘর ছাড়া যদি নোটিশ দেওয়া হয়, সেখানে 6 মাস ছিল, 4 মাস ছিল, 3 মাস ছিল, এরকম করে করে নর্মাল ব্যাক টু নর্মাল চলে গেছে গত মাসের আগের মাসে, যেটা হয়ে গেছে এভাবে যে আপনি প্রপারভাবে আপনার ট্যালেন্টকে মানে আইনগতভাবে সব দিকে খেয়াল করে যদি প্রপারভাবে সার্ভ করেন, এখন অনলি 2 মাসের নোটিশ দিলেই যথেষ্ট। এখানে কথা থাকছে এভাবে, যদি ট্যালেন্ট এই ট্যালেন্ট আপনার নিজের ম্যানেজ করা হয়ে থাকে, সেটা একরকমের পার্ট, আবার হয়েছে যে আপনি যদি একটা ভালো ভালো এজেন্সি আপনার যদি এটা ম্যানেজ করে, সেটা আর একটা পার্ট, আবার আসছে যে অনেক এজেন্সি আপনাকে করিয়ে দিয়েছে বাট আপনি ওই সম্বন্ধে বেশি অবগত না। এখানে অনেকগুলো কমপ্লেক্স আছে ভাইয়া, মানে অনেকগুলো টেকনিক্যাল জিনিসগুলো আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হয়। যদি কোনো কারণে ওগুলো ফলো না করা হয়ে থাকে, তখন আসছে যে আপনার ওইটাকে যখন আপনি সাবমিট করবেন, নোটিশ দিবেন, সেটা যদি কোর্ট পর্যন্ত চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে যদি কমপ্লায়েন্সেসগুলো আপনি ফলো না করেন, সেক্ষেত্রে আপনাকে হিতে বিপরীত হতে পারে। তো এখন চলে আসি প্রথমেই, এটা একটা বিশাল একটা টেকনিক্যাল কমপ্লেক্স পার্ট, আমি চেষ্টা করছি আপনাকে একটুখানি বুঝিয়ে দেওয়ার জন্য, এবং যারা এই লাইনে দেখছেন তারাও, যারা জানেন তো ভালো কথা, আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে আর একটু করে বলছি যে টেন্যান্সি এগ্রিমেন্ট করার পরে সেটা কোন ধরনের টেন্যান্সি ছিল একটা পার্ট, আপনার ডিপোজিটের টাকা ডিপোজিট ফান্ডে রাখা হয়েছে কিনা একটা পার্ট, আপনার আপনি যখন ট্যালেন্ট হাউ টু রেন্ট গাইড বলে একটা কথা থাকে, সেটাকে সার্ভ করা হয়েছে কিনা, তারপরে আসছে যে এইভাবে যে আপনার বাসার প্রতিটা সার্টিফিকেটগুলো আছে আছে কিনা, এগুলো এখন কথা থাকছে যে কোন এলাকাতে কোনভাবে, যেটা ম্যান্ডেটরিভাবে আছে, ইপিসি সার্টিফিকেট, এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট আসছে, গ্যাস সেফটি সার্টিফিকেটের ইস্যু আসছে, এবং অনেক জায়গাতে এখন ম্যান্ডেটরি করা হয়েছে ইলেকট্রিক সেফটি সার্টিফিকেট, এগুলো ঠিক মতো আছে কিনা, ওর অনেক এলাকাতে আছে প্রপার্টি লাইসেন্সের কাহিনী, এগুলো আপনার ঠিক ফর্মে করা আছে কিনা, যদি এগুলো কোনো ফর্মে না থাকে তখন কিন্তু ইবি টেকনিক্যাল, বাট আপনি আপনার ট্যালেন্টের সাথে কথা বলতে পারেন, আপনি অবশ্যই প্রপোজ করতে পারেন, আমি জানি না কতদিন ধরে আছে, অ্যাগেন সেক্ষেত্রে আপনি তাকে মানে আপনার সিচুয়েশনটা এক্সপ্লেন করলে, অনেক সময় আমরা হিউম্যান আমরা অনেক সময় কম্প্রোমাইজ করি দেখি, এবং আসছে যে কোনো কারণে যদি আপনার লিগেট ফর্মেটে যেতে হয় তখন লিগেট ফর্মেটে যাচ্ছে। তো এখন এই লিগেট ফর্মেটে যাওয়ার ক্ষেত্রে আমাদের মতো যারা মানে প্রপার্টি প্রফেশনাল লোক আছেন, স্পেশালিস্ট এজেন্ট যারা আছে, কোয়ালিফাইড এজেন্সি এজেন্সি অনেকেই পাবেন, অনেক জায়গাতেই পাবেন, কিন্তু সেরকম ধরনের এজেন্সি কিনা সেটাও একটা ফ্যাক্টর থাকছে। আবার সেই সাথে থাকছে যদি আপনার কেউ না থাকে, অথবা যদি এজেন্সির মাধ্যমে যদি সেটাকে মানে না হয়, আপনাকে যেতে হচ্ছে লিগালভাবে একজন প্রপার্টি লয়ারের সাথে, সলিসিটারের সাথে আপনাকে স্বর্ণপূর্ণ হতে হবে স্টেপ বাই স্টেপ। সো ইটস নট ম্যাটার অফ থিং দ্যাট স্টেট ওয়েজ, সামটাইম ইট ইস সামটাইম কমপ্লেক্স, আবার সামটাইম আছে ফলোড প্রসিজিয়ার। সো এখন কিন্তু 2 মাসের বিষয় থাকছে, আপনি দেখে নেবেন আপনার কোন ফর্মে আছেন। তো ভালো থাকবেন ভাইয়া, আপনার টেকনিক্যাল প্রশ্নের জন্য আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি মানে না আরও প্রশ্ন থাকে ইন কেস অফ, আমাকে ইমেল করতে পারেন, আমরা আমাকে যা অনেকে ইমেল করছেন, যারা ইমেল করছেন প্লিজ আপনার ইমেলের নিচে আপনার নাম্বারটা লিখবেন, আবার আমাদের ট্যাক্স নাম্বারে ট্যাক্স করতে পারেন, আমি শিওর বাইরে ইনশাল্লাহ চেষ্টা করবো
এভাবে আপনাকে তথ্য দেওয়ার জন্য যতক্ষণ পারি। থ্যাংক ইউ কলার, নাইস প্রশ্নের জন্য। আশা ভাই ভাই, আমাদের আরেকজন কলার রয়েছে, আমরা কলটা নিয়ে নিচ্ছি, পরে আমরা টেক্সটে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, প্রশ্ন কি করুন ভাই? আমি একজন সেলফ এমপ্লয়েড, আমার নাম করিম। প্রশ্ন করুন। আমি যদি মর্গেজের জন্য অ্যাপ্লাই করি, আমার কয় বছরের আর্নিং দেখাই করবে? আর আরেকটা প্রশ্ন হলো যে ভাইয়া, আমার আমি যদি সেকেন্ড টাইম বায়ার করি তাহলে আমার কত ভাইয়া কি বলছেন? যদি আপনি সেকেন্ড টাইম বায়ার হন তাহলে ভাইয়া কথা ক্লিয়ার আসছে না, ভাইয়া শোনা যাচ্ছে না। দর্শক আপনি আপনার ফোনে সরাসরি আমাদের সাথে কথা বলুন। সেকেন্ড টাইম বায়ারদের জন্য যদি প্রপার্টি প্রাইস 400 হয় তাহলে আমার স্ট্যাম্প ডিউটিটা কত আসে কাইন্ডলি একটু জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া আপনি যে প্রশ্নটি করেছেন, আপনার জন্য প্রথম কথা হচ্ছে যে আমি প্রপার্টি ইন্ডাস্ট্রিতে মানে এজেন্সিতে বিজনেস করছি লাস্ট 18 ইয়ার্স ধরে। তো আমি অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসাবে আমি আপনাকে কিছু তথ্য দিচ্ছি এভাবে, যদিও মানে মর্গেজ ব্রোকার অথবা মর্গেজ অ্যাডভাইজার আমি নিজে না, বাট আপনাকে একজন ভালো মর্গেজ প্রফেশনাল অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হতে পারেন, তারা আপনাকে সম্পূর্ণ আপডেট দিতে পারবে। তারপরে আমি আপনাকে বলছি, যেহেতু এই বিষয়ে অনেক অ্যাক্টিভিটিস করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা গ্লেন্স শর্টকাট ভার্সনে বলছি যে এভাবে যে নর্মালি যখন আপনি সেলফ এমপ্লয়েড হয়ে আপনি বাড়ি কিনতে যাচ্ছেন, তখন নর্মালি এক একটা ল্যান্ডার যারা আছে এক এক ফর্মে বলে থাকে, অনেক সময় আছে তারা 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত পেয়ে থাকে যেটা আপনি কি সাবমিট করেছেন HMRC-র কাছে। সেক্ষেত্রে ওটা ইনকাম ধরে একটা ক্যালকুলেশন করা হয় যে আপনি তখন ওই পরিমাণ পাবেন, সেটা তো পরের পার্টে আসছে, বাট এভাবে ডিপেন্ড করবে প্রথম পার্টে আপনার প্রথম আনসারের জন্য এভাবে বলা। সেকেন্ড যেটা থাকছে, আমি মনে হচ্ছে আপনার কথায় যে আমি বুঝতে পারলাম আপনি অলরেডি ফার্স্ট টাইম বায়ার অলরেডি এবং সেকেন্ড টাইমের জন্য প্ল্যান করছেন, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনার থাকছে এভাবে যে সেকেন্ড টাইম যখন আপনি ই করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার সেলফ এমপ্লয়মেন্টে যখন আছেন তারপরে কিন্তু আপনাকে মিনিমাম ইনকামের একটা বিষয় থাকবে, হ্যাঁ থাকবে আপনার মর্গেজ পাওয়ার ক্ষেত্রে, এবং মর্গেজ পাওয়ার ক্ষেত্রে আপনি যতটুকু পাবেন কতটুকু ডিপোজিট দেবেন সেটার উপর ভিন্ন ভিন্ন কথা, ভিন্ন ভিন্ন পার্ট। বাট আপনি এখানে জানতে চাচ্ছিলেন যে সেকেন্ড টাইম মানে বাই করতে গেলে স্ট্যাম্প ডিউটি কীরকম দিতে হবে। আগে যেরকম ধরনের ছিল ভাইয়া যে স্ট্যাম্প ডিউটি যে ট্যাক্স মানে ট্যাক্সটা আছে সে এই এটাকে অনেক চেঞ্জ করা হয়েছে, এ বিট কমপ্লিকেটেড অ্যাট দ্য মোমেন্ট, বাট ইটস ইজি আপনি যদি গুগল করেন বাই টু লেটের প্রপার্টির ক্ষেত্রে, তখন আপনাকে ইনপুট দিতে হবে ওখানে যে আপনি কত দামে কিনছেন, কত পরিমাণে আসছে বাড়ির দাম। সেই ক্ষেত্রে আপনি যখনই মানে মানে আপনি যদি গুগল করেন এভাবে তখন ক্যালকুলেটর চলে আসবে, তখন ওই ডাটাগুলো যাবে ওখানে, হ্যাঁ তো যাওয়ার প্রেক্ষাপটে তখন চলে আসবে যে আপনার কতটুকু পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স দিতে হচ্ছে। এখন এটা আগে ছিল অন্য ফর্ম্যাটে, এটাকে চেঞ্জ করা হয়েছে গত কয়েক বছর ধরে, প্যান্ডামিকের মধ্যে অবশ্যই অন্য অন্য ডিলগুলো গিয়েছে, এগুলো আপনারা অনেকেই জানেন, আবার যারা এই লাইনে আছেন তারা আপনি আমি বলবো যে প্লিজ আপনি স্বর্ণপূর্ণ হবেন একজন মর্গেজ অ্যাডভাইজারের পাশাপাশি, কারণ এগুলো মর্গেজ রিলেটেড বিষয়। আমি অ্যাট এ গ্লান্স একটু টিপস দিলাম যেহেতু এই বিষয়ে পাশাপাশি আমার বিজনেস, সো সে হিসেবে বলে দেওয়া আর কি। যাই হোক ভাইয়া, থ্যাংক ইউ আপনার টেকনিক্যাল নাইস প্রশ্নের জন্য, উইশ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আশা ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আবারও চলে যাচ্ছি আপনাদের কিছু রিমাইন্ডার, দ্যাটস আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক এবং ইউটিউবে প্রত্যেকটি অনুষ্ঠানই আপনারা সেখানে দেখতে পাবেন। এবং আমাদের যেমন দর্শক প্রশ্ন করছেন এবং সেই ধরনের অনেক প্রশ্ন আছে সেখানে, হয়তো সেই প্রশ্নগুলো আপনারা যখন আপনাদের সময় থাকবে দেখবেন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন। এবং সেই যদি আপনাদের মনে কোনো প্রশ্ন আসে, আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদেরকে ইমেল করুন, ইমেল অ্যাড্রেসটা সেখানে দেওয়া আছে, অ্যাট দ্য সেম টাইমস আমাদের টেক্সট নাম্বারটাও দেওয়া আছে, আপনারা টেক্সট করবেন। আরিফ ভাই কিন্তু এই অফ দ্য শো আমরা সপ্তাহে একবার আসি, কিন্তু উইদিন 7 ডেজ এনি টাইম হি ক্যান জাস্ট গো থ্রু দোজ অ্যান্ড হি ক্যান কল ইউ ব্যাক অ্যান্ড গিভ দ্য অ্যান্সার। আর সেই কল করার জন্য আপনার নাম্বারটা যদি আপনি ইমেলে দিয়ে দেন তাহলে ভালো হয়।
আর এবার চলে যাচ্ছিলাম যে আপনি যে টেক্সটটি পিক আপ করেছিলেন। হুম, শিওর, থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক আপনার কাছে চলে আসছি, আপনি যে করেছেন, আপনি বলেছেন যে কলিং ফ্রম বোরমাউথ, আপনার একটা প্রপার্টি আছে যেটা আপনি থাকছেন হাউজিং অ্যাসোসিয়েশনের প্রপার্টিতে ফুল এ আছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি দে ডোন্ট ওয়ান্ট টু সেল দ্য হাউস, ক্যান গিভ ইন দ্য আপডেট রিগার্ডিং দ্যাট। তো এখন আমি চলে আসছি আবার একটুখানি ইঞ্জিনিয়ার ভাবে কথা বলছি, এভাবে ভাই বোনেরা আপনারা যেখানে যে বসে দেখছেন এবং মুরব্বীরাও যারা দেখছেন, আমি যে আমরা গত 8 বছর ধরে প্রোগ্রামটি করে আসছি, আমাদের বেঙ্গলি কমিটি একমাত্র প্রোগ্রাম যেটা প্রতি সপ্তাহে হচ্ছে, এখানে আমি সবসময় বলে আসছি আপনাদের কাছে, এইভাবে বলা ছিল আছে যে আমি যেসব তথ্য ইনফরমেশনগুলো দিই, ম্যাক্সিমাম জিনিসটা থাকবে ইংল্যান্ড পার্টের মধ্যে, যদি আমাদের এখানে ডিভিশনগুলো থাকে যে স্কটল্যান্ড আয়ারল্যান্ডের অনেক সময় বিভিন্ন ল একই রকম আছে, আবার অনেক সময় বিভিন্ন রকম, তো আপনারা যদি স্পেসিফিকভাবে অনেকে এভাবে আসেন তখন কিন্তু আমাকে স্পেসিফিক বললে হবে, যে আমি তখন চেষ্টা করব ওভাবে বুঝিয়ে বলার জন্য। তো এখন আমি আপনাকে ট্যাক্সের আনসারটা এইভাবে দিচ্ছি ভাইয়া, জিনিসটা একটুখানি টেকনিক্যাল বুঝতে হবে, যে হাউজিং অ্যাসোসিয়েশন যখন আপনাকে ঘর দিল তখন যদি আপনাকে রাইট মানে মানে কেনার জন্য যদি রাইটটা না দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িটা কিনতে পারছেন না, কখনও পারবেন না। এখন কার কীরকম ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা কিন্তু একটা ফ্যাক্টর, আপনারা যখন ওই মানে ডিডে সিগনেচার করেছেন তখন সেখানে একটা ফ্যাক্টর আছে, লেখা আছে, আপনি অনেক সময় যদি বুঝেন ভালো কথা, অনেক সময় না বুঝেন স্বর্ণপূর্ণ হবেন, প্রফেশনালি তারা আপনাকে বলে দিতে পারবে মোর ডিপার পার্টে। এখন আসছে যে আমরা হাউজিং অ্যাসোসিয়েশন অনেক থাকছি, এখানে বলা হচ্ছে যে হ্যাঁ তুমি কিনতে পারবে, দিস টাইপ অফ ডিসকাউন্টেড, আপনি হয়তো শুনেই ছিলেন কিনা জানি না প্রথম দিকে যে ভাইয়া প্রশ্নটি করেছিলেন যে এখানে আমরা কতটুকু পর্যন্ত পাবো অথবা কবে গভর্নমেন্ট দিচ্ছে, সেটা অন্য পার্ট, কিন্তু আমি আপনাকে জাস্ট বুঝলাম যে তারা ডিড নট সেল ইট, তখন তারা কখনো এটা করবে না আনলেস দ্য চেঞ্জ না করে। তো যাই হোক, আপনার এটা সুন্দর ট্যাক্সের জন্য, আমার আরও অনেক ট্যাক্স আসছে, আমি চেষ্টা করবো তালে তালে বিভিন্নভাবে আসার জন্য, আমি ব্যাক করছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের আগে কয়েকটি প্রোগ্রাম হয়েছিল যে প্রোগ্রামগুলো আপনাদের ভীষণ কাজে লাগতে পারে, সেই প্রোগ্রামগুলোর একটি হলো যে আপনারা কীভাবে নতুন বাড়ি কিনবেন, এবং সেটার জন্য আমরা কিন্তু পুরো দুটো পর্ব করেছিলাম, এবং আরিফ ভাই কিন্তু এক এক করে বুঝে দিয়েছেন স্টেপ বাই স্টেপ, দ্যাটস আ হাউ টু গো অ্যান্ড ওয়ার টু গো অ্যান্ড হোয়াট ইউ গট টু ডু, এভরিথিং উনি কিন্তু বুঝে দিয়েছিলেন। আপনারা যদি আবার আমাদের পেছনে চলে যান, এটা আমাদের অগস্ট দিস ইয়ার অগস্ট মাসে 2021 অগস্টে হয়েছে, আশা করি আপনারা সেই অনুষ্ঠানটা দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আপনার তখন সরাসরি গুগলে মানে আপনার ইউটিউবে যে কিন্তু ওখানে আমাদের ডেটগুলো লেখা থাকে, আশা ভাই অনেক সুন্দর সুন্দর করে বলে ফেলে যে এখানে এখানে এই ডেটে এই বিষয়ে কথা, আমার অনেক সময় অত কিছু মনে থাকে না সামটাইম, বাট আশা ভাই হ্যাভিং দিস টাইপ অফ থিং, বাট আপনারা এখানে ইজিভাবে ওখানে দেখতে পারবেন। আমি চলে আসছি আপনার কাছে যে জিনিসটা বলার জন্য, আমি আসছি এবার যে কথা বলছিলাম যে আজকে যে টপিক্সটাকে শর্টকাটভাবে সাজিয়ে এনেছি, যে আমরা গুগলে সার্চ করছি, হ্যাঁ গুগলে আমরা কত কিছুই না সার্চ করি, সেটা বিভিন্নভাবে বিভিন্ন রকমের। তো ইউকেতে আমরা যারা প্রপার্টি রিলেটেড সম্পর্কে কীরকম ধরনের গুগলে সার্চ দিচ্ছি, তো এটা একটা মানে ইনফরমেশন চলে আসে। তো এক্ষেত্রে দেখা যায় যে প্রপার্টির ক্ষেত্রে যে কীরকম ধরনের টপ কয়েকটা আমি পিক করে নিয়ে আসছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনি আমি আমরা এটাই তো গুগলে সার্চ করছি, সুতরাং প্রপার্টি বিষয়ে কোনো ইনস্ট্যান্ট প্রপার্টি বিষয়ে কথা বলবো। তো প্রথম পয়েন্টে চলে আসছি যে আমরা গুগলে ট্যাগ করছি যে ক্যান ইউ সেল প্রপার্টি আফটার প্রোভেট। তো জিনিসটা কেমন, আপনার নিজের প্রপার্টি, আমার নিজের প্রপার্টি, আমরা যদি না থাকি কখনো মানে যখন থাকবো না তখন এই ক্ষেত্রে যে প্রপার্টি কী অবস্থা বিরাজ করবে কী হবে, তো এটাকে 400 times বেশি দেখা যাচ্ছে, ইনক্রিজ সার্চ হয়েছে গত 3 মাসে। নো ম্যাটার অফ জোকস, টপ লিস্টে আছে গুগল সার্চে প্রপার্টি বিষয়কে, এই ক্ষেত্রে যে ক্যান ইউ সেল প্রপার্টি আফটার প্রোভেট। এখন এই প্রোভেটের কাহিনিটা হচ্ছে যে আমরা যখন মারা যাচ্ছি মারা যাব এই ফর্মে যখন আসি, আমরা এখানে এই দেশের ল অনুপাতে আমরা অনেক সময় বিভিন্ন ফর্মুলা অর্জন করি, তো এক্ষেত্রে বলবো যে একজন প্রফেশনালে স্বর্ণপূর্ণ হবেন, তারা মোর ডিপার দিতে পারবে এই বিষয়ে, যেহেতু প্রপার্টি লাইনে কাজ করছি সেই হিসাবে বলা যে আমাদের প্রপার্টি আমরা রেখে যাচ্ছি
আমাদের জেনারেশন আমাদের পরিবার পাবে, তারা বিভিন্নভাবে অ্যাঙ্গেলে পাচ্ছে পাবে। তো এখন কথা থাকছে যদি এখানে যদি আমি কোনোভাবে নমিনি করে যাই কোনোভাবে আমি আপনারা হোয়েভার, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে যদি আপনার উইল করা থাকে সার্টেন টাইমে বছর আগে, তখন আপনাকে ওরকম ধরনের আপনার জেনারেশন অথবা আপনার নেক্সট কিন যারা আছে তারা কিন্তু ওভাবে আপনাকে ওভাবে ট্যাক্স দিতে হচ্ছে না। আবার এক্সিকিউট করে যাচ্ছে অনেকে, নমিনি করে যাচ্ছে অনেকে অনেকভাবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাউসটা যখন যদি কোনোভাবে কেউ না থাকে তখন বিক্রি করার জন্য অর্ডার থেকে আসে, চলে আসে গভর্নমেন্ট থেকে। তো মনে রাখতেই হবে যে এই ক্ষেত্রে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে আপনার যতগুলো অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলোকে আমরা মারা যাওয়ার পর ওই নামের যেগুলো আছে সেগুলোকে এক পটে আনা হবে, সেখানে থেকে ট্যাক্স দিতে হবে আপ টু 40% মতো একটা জিনিস ট্যাক্স দিতে হয়। লয়ের স্বর্ণপূর্ণ হবেন, তারা এই বিষয়ে আরও মোর ডিপার কথা বলতে পারবে। তো এখন যদি আমরা কিছু জিনিস ফর্মুলা অবলম্বন করি, তো সেক্ষেত্রে আমার নেক্সট জেনারেশন, আমার অ্যাসোসিয়েট, আমার নেক্সট কিন, এরা কিন্তু বেনিফিটেড হবে। দেখে নেবেন ভালো হবে, কিন্তু এটা বিশাল একটা বিষয়, আমি এটা নিয়ে অনেক আগে একবার প্রোগ্রাম করেছিলাম বোধহয় 4 বছর আগে। তো যাই হোক, আমি চলে আসছি আবার আশাভাইয়ের কাছে। আশা ভাই ব্যক্তি, ধন্যবাদ। আরিফ ভাই, গুগল সার্চ করার একটু সুযোগ দেন দর্শকদেরকে। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আলী। আমাদের এটা লাস্ট সেগমেন্ট এবং আমাদের প্রচুর কলার রয়েছিলেন আগের সেগমেন্টে। আমি কলারদেরকে বলবো যে কলার প্লিজ ডু গিভ আস এ কল এগেন অ্যান্ড উই মাস্ট গোনা পিক আপ অ্যান্ড টক টু ইউ। আরিফ ভাই, চলে আসছি আপনার দর্শক, আমি চলে আসছি আপনার কাছে আবার বলার জন্য এভাবে যে আমার যে দ্বিতীয় পার্টে যেটা ছিল এটা থাকছে যে গুগল সার্চ আমরা প্রপার্টি বিষয়কে যেটা সার্চ করছি আমি এই বিষয়ে কিন্তু কথা বলছি, যেহেতু আমাদের প্রপার্টি শো এখানে থাকছে। সেকেন্ড যে পার্সেন্টেজ থাকছে 100% বেড়েছে, গত পার্টে ছিল যে 400%, সেকেন্ড আসছে যে 100% যেটা গুগলে সার্চ দেওয়া হচ্ছে হোয়াট প্রপার্টি ক্যান আই অ্যাফোর্ড। তো হোয়াট প্রপার্টি আই ক্যান অ্যাফোর্ড এটা হতে পারে যে এটার পার্সেন্টেজ যদিও মানে বেড়েছে, বুঝতে পারছে এখানে ডিমান্ডের কাহিনি থাকছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আমি কীভাবে সেটা চিন্তা করছি, আমরা চিন্তা করছি এভাবে যে আমি নিজে থাকবো অথবা আমি এটাকে বিক্রি করব, মানে সরি বাইটুলেটেড প্রপার্টি হিসেবে নিব, বিজনেস হিসেবে নিব, পরে বিক্রি করব অথবা রেন্ট দিব, হোয়াট এভার দ্য ওয়ে ডু। তো এখানে থাকছে যে প্রপার্টির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি বুঝে নিতে হবে এটা ফাইন্যান্সিয়াল প্ল্যান আমাকে আপনাকে করতে হবে এভাবে যে আমরা যখন এটা একটা স্টেপ নিচ্ছি তখন দেখা যাচ্ছে যে প্রপার্টির ক্ষেত্রে আপনাকে ডিপোজিট দিতে হচ্ছে, আপনাকে দিতে হচ্ছে মর্গেজ পেমেন্ট, আপনাকে দিতে হচ্ছে আপনার যদি নিজে থাকছেন সেখানে আপনার সেইটা কতখানি ভায়াবল হচ্ছে, আপনার আউটগোয়িং আছে, আরও অন্য অন্য জিনিসে আবার যদি হয়ে থাকে বাই টু ডিলের ক্ষেত্রে সেটা কি ফ্রি হোল্ড অথবা মানে লিজ হোল্ড, এগুলো কিন্তু ফ্যাক্টর থাকছে পাশাপাশি। তো আমাদের প্ল্যান করতে হবে যে আপনার ইনকাম মানে ইনকাম এবং আউটগোয়িংয়ের ক্ষেত্রে যেটা আপনি যেটা অ্যাফোর্ড করতে পারবেন আপনাকে সেটাই হাতে নেওয়া উচিত হবে, কারণ আপনার যদি আয় থেকে ব্যয় বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরে সাফার করবেন। তো আপনারা যারা এই লাইনে আছি আমরা দেখে নিব যে আমরা যদি প্ল্যান করি একটু সুন্দর করে লেগে করে নিব যাতে এই ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়ালি পরে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এটা ছিল গুগল সার্চের সেকেন্ড সার্চে আপনার কাছে বলা। আমি চলে আসছি আশা ভাই ব্যাকটি, আপনার গুগল সার্চের কথা শুনতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, আর অনেক পয়েন্ট আছে, আসবো কোনো কামব্যাক। দর্শক প্লিজ ডু কল আস, যারা কল পাচ্ছিলেন না তাদেরকে বলো ডু গিভ আস এ কল অ্যান্ড টক টু আস। অ্যাট দ্য সেম টাইমস আমি আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের যে টেক্সট নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আমাদের নিচে রয়েছে। হোয়েন এভার ইউ লাইক টু গিভ আস এ কল অর টেক্সট আস, ইমেল আস, ইন দেন উইদিন দ্য উইক উই ক্যান কাম ব্যাক টু ইউ। আরিফ ভাই, নেক্সট গুগল সার্চ। শিওর, দর্শক আপনারা শুনছিলেন
আজকের যে টপিকসটা বিষয়ে কথা বলা, সেক্ষেত্রে এবার আসছি আমাদের কাছে, মানে আমি যেটা নিয়ে আসছি সেই বিষয়ে থার্ড ইস্যু থাকছে যে ইজ দ্য প্রপার্টি প্রাইস গোনা গো ডাউন। এটা দিয়ে সার্চ করা হয়েছে, এটার পরিমাণ বেড়েছে, মানে 75% ইনক্রিজ করেছে। তো এখানে যদি একটু ডেটা ইনফরমেশন এভাবে দেই, এই বিষয়ে কিন্তু আমি কয়েকটা প্রোগ্রামও করেছি এবং বিভিন্ন ইনফরমেশনও দিয়েছি যে প্রপার্টি মার্কেটের স্ট্রেংথ, মানে আমাদের ইউকেতে গভর্নমেন্ট যেভাবে ধরে রেখেছে এই প্যান্ডামিকের মধ্যে 1.5 ইয়ার্স ধরে, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বিষয়। সারা ওয়ার্ল্ডে কিন্তু এরকম ধরনের আসছিল যে ইউকে প্রপার্টি মার্কেট হ্যাভেন বলে কথা আছে, সেখানে এখানে প্রপার্টি মার্কেট নিয়ে ক্র্যাশ করবে। তো এটাকে অনেকে ধারণা ছিল গভর্নমেন্টকে স্ট্রং করে ধরে রাখার জন্য বিভিন্ন রকমের স্টেপ নিয়েছিল, সেখান থেকে স্ট্যাম্পিটি হলিডে ট্যাক্স, আপনার ডিপোজিটের পরিমাণ, বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলোর ক্ষেত্রেও লকডাউনের ক্ষেত্রেও কিন্তু প্রপার্টির দাম কিন্তু কমে নেই, সেখানে ইনক্রিজ করেছে এই সময়ে। এটা একটা মানে ডিফারেন্ট বিষয়। এখন এখানে আরেকটা ভূমিকা পালন করে আসছিল যে গভর্নমেন্ট এখানে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করেনি। এখানে আলোচনা সমালোচনা করেছে, আমি অসংখ্য জনের ইমেল, তারপরে আছে ট্যাক্স, ফোন এবং লাইভ কলেও পেয়েছি, সামনাসামনি হয়েছে আসছে, জানি বা আপনি তো এই লাইনে আপনার কী অভিমত। তো এখানে কথা থাকছে যে প্রপার্টি প্রাইসটা ইনক্রিজ করেছিল কোথায়, কোন এলাকাতে, কোন সাইজের প্রপার্টি, সেগুলো একটা ফ্যাক্টর ছিল। এখন এখানে দেখছে ইজি প্রপার্টি গোনা গো ডাউন, এই জিনিসটা সার্চ 75% ইনক্রিজ করেছে এখানে যারা ইনভেস্টর আছেন এবং পাশাপাশি রেসিডেন্সিয়াল মানে যে থাকবেন রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু এই ডাটাটা আছে। তো আমাদের দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, প্রেডিকশন একটা বিষয়। আবার আমরা যখন ফার্স্ট টাইম বাইর আছি, আমরা যখন অ্যাফোর্ড করতে পারছি, ওয়াই নট, আমার নিজের বাড়িতে থাকছি, ভাড়া দেওয়ার থেকে আমি নিজের বাড়িতে থাকছি। আবার যারা আমরা দেখছি যে আমার প্রপার্টি যখন আমি ইনভেস্ট করছি সেক্ষেত্রে যদি প্রাইস ড্রপ করে কতখানি করতে পারবে, বাট আমাদের স্বর্ণপূর্ণ হবে হতে হবে প্রফেশনালদের সাথে, আমাদেরকে স্বর্ণপূর্ণ হতে হবে, দেখতে হবে পাশাপাশি যে আমাদের মানে ইউকের পরিস্থিতি কোনভাবে। এখন ইন্টারেস্ট রেটের যে গত মানে সময় এটা ইনক্রিজ করা হলো না, এখন লোয়েস্ট ইন্টারেস্ট এভার রেকর্ড পরিমাণে এভাবে আছে। অনেকে ধারণা করছেন এভাবে যে সামনে এটাকে ইনক্রিজ করবে, প্রপার্টি প্রাইস আবার ক্রাশ করবে কিনা, খুব মানে কন্ট্রোভার্সিয়াল মানে বিষয়। তো ডাইরেক্ট আনসার এভাবে গেলাম না, আমি আপনাদের কাছে তথ্যটা উপস্থাপন করলাম এভাবে বলে যে আমরা সার্চ করছি, দেখছি, বাট আমাদের অনেক কিছু দেখা ভাবার চিন্তার বিষয় আছে। চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের কাছে কিছু ইমেল আসছে, আমরা অবশ্যই আপনার ইমেলে রিপ্লাই দিব। সো আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন সবসময়, ধৈর্য ধরুন, আমরা অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস দেবো এবং কিছু টেক্সটও আসছে, টেক্সটের রিপ্লাইও আপনারা পাবেন। সো আবারও বলছি যে যারা আমাদের পুরনো অনুষ্ঠানগুলি দেখতে চান, প্লিজ গো ব্যাক টু মান্থ বাই মান্থ, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু প্রতি সপ্তাহে হয়ে থাকে। সো আমাদের 52 উইকসের মধ্যে এক্সেপ্ট প্যান্ডেমিক অ্যান্ড রোজার সময় ছাড়া প্রত্যেকটি অনুষ্ঠানই আমাদের এই ইউটিউবে এবং ফেসবুকে আছে, আশা করি দেখবেন। দেখবেন এবং লাইকও করবেন পাশাপাশি, এবং পাশাপাশি আপনারা আমাদের সাবস্ক্রাইবও হবেন আমাদের ইউটিউবে। আমরা তখন আপনাদেরকে আরও যেসব তথ্য দেই এবং দেওয়ার চেষ্টা করছি এবং সেগুলো আপনার কাছে চলে আসবে। দর্শক, আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন, অনেকভাবে আমাকে অনেক সময় শুনতে হয় যে কথা কিছুক্ষণ আগে আশা ভাই বললেন যে আমাদের অসংখ্য ইমেল ট্যাক্স আমরা উত্তর দিয়েই দিচ্ছি। আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি এভাবে যে আমার সময় তালে তালে অনেক সময় আমি দিতে পারি না, অনেক সময় আশা ভাইয়ের হেল্প আমাকে নিতে হচ্ছে। তো সেও আমার পক্ষ থেকে যখন ডাটা ইনফরমেশন পেয়ে যাচ্ছে তখন সে সাবমিশন করছে। বাট এখন কথা থাকছে এভাবে যে প্লিজ আপনারা ধৈর্য ধরা হবেন না, প্লিজ ট্যাক্স করবেন, আবার ইমেল করবেন, আবার অ্যাগেইন একটু রিমাইন্ড করে দেবেন। পাশাপাশি অনেক সময় আছে, শত ব্যস্ততার মাঝেও কিন্তু সব কিছু মানে চেক অ্যান্ড ব্যালেন্স করা সম্ভব করার জন্য চেষ্টা করি। তো যাই হোক, এটা বলে আমি আসছি আপনাদের কাছে পরবর্তী যে গুগল সার্চ প্রপার্টি বিষয়কের ক্ষেত্রে, সেটা আসছে যে হাউ ডু প্রপার্টি অ্যাকশন ওয়ার্ক। প্রপার্টি অকশন ওয়ার্কের ক্ষেত্রে কীভাবে কাজ করে সেই ক্ষেত্রে আমরা সার্চ করছি, তার মানে দেখা যাচ্ছে যে আমরা এই লাইনে অনেকে চিন্তা করছি। তো এখন কথা আসছে যে হ্যাঁ, দিস ইজ অ্যানাদার সুইট সাইড এবং
সাওয়ার সাইড অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি বুঝি এবং না বুঝে সেখানে ইন করি, এখানে দেখা যাচ্ছে আমরা হয়তো প্রায় বিবিসিতে বিভিন্ন প্রোগ্রামে হামার সো মেনি প্রোগ্রাম আছে, আপনারা দেখবেন এখানে অনেক প্রোগ্রাম দেখলে আসলে অনেক নলেজ বাড়ে এবং যারা এক্ষেত্রে অভিজ্ঞ লোক আছেন, যারা সিনিয়র পিপল আছেন করেছেন, তাদের স্বর্ণপূর্ণ হবেন। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন মোর, কারণ এটা এমন একটা সাইট যেখানে অনেক কমপ্লেক্স আছে, মনে হচ্ছে যে হ্যাঁ ওয়াও বাড়িটা কেনা হলো এই দামে, বিক্রি করা হলো এই দামে, সো তিন মাসে অথবা ছ মাসে প্রফিট হয়ে গেল 30-40,000 pounds। সো এটাকে বুঝতে হবে যে সে তার কতদিনের এক্সপিরিয়েন্স কোন ক্ষেত্রে কোনভাবে করে সে করছে। এখন চলে আসি এভাবে যে আমরা এই প্রপার্টি অকশন নিয়ে আমরা বেশ অনেকগুলো প্রোগ্রাম করেছি, আমাদের মানে বেশ অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি এবং ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সব কথা। আবার বলতে হয় যে গুগল মানে সরি ইউটিউবে গেলেই আপনারা কিন্তু পাচ্ছেন, পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ। তো এখন দেখা যাচ্ছে কি যে আমি যে কথা বলছি সে কথার প্রেক্ষাপটে আপনাদেরকে এভাবে বোঝানো বলানো যে আমরা দেখে বুঝে কিন্তু করতে হবে, তা না হলে হিতে বিপরীত হতে পারে। এখন আসছে যে আপনি যখনই প্রপার্টি বিডিং করছেন, আপনি যখনই আপনি প্রপার্টি পেয়ে গেলেন, আপনি মানে কন্ট্রাক্টের মধ্যে চলে গেলেন, যদি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আপনি যদি শেষ না করতে পারেন আপনার পারচেজটা, সেক্ষেত্রে আপনার 10% যে ডিপোজিটটা দিতে হচ্ছে সেটা সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত হয়ে যাবে। নট অনলি দিস, আপনার এখন আপনি কমপ্লিট করেন কিন্তু কমপ্লিট করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেগুলো ল বিষয়ক জিনিস, প্রপার্টি ল বিষয়ক জিনিস আছে, অনেক সময় স্পেশাল টার্মস অ্যান্ড কন্ডিশন বলে কথা থাকে, সেখানে বলা আছে এভাবে যে কিছু কিছু স্মল প্রিন্ট দেওয়া আছে যেগুলো অকশনের আগেই সাধারণত পাবলিশ করা হয়ে থাকে এবং অনেক সময় আছে যেটা আপনাকে অকশন হাউসের কাছে চেতে হয় যে কোন ধরনের লিগ্যাল প্যাক যেটা আছে এটাকে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। এখন আপনি যখন একটা যখন অ্যানালাইসিস করছেন, পছন্দ হচ্ছে, তারপর আপনি বিডিং করা শুরু করছেন, কিন্তু প্লিজ বিফোর দ্যাট লয়ারের স্বর্ণপূর্ণ হন, কারণ এখানে অনেক টার্মস আছে যেগুলো আমরা ইন জেনারেল পিপল বুঝি না, যারা প্রপার্টি স্পেশালিস্ট আছি তারা ছাড়া। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আছে যে হ্যাঁ আমি একটা করেছি, এখানে এরকম ধরনের অনেক কিছু আছে, ফ্যাক্টর আছে। তো যাই হোক, আপনাদেরকে যে কথা বলছিলাম যে এই ক্ষেত্রে 68% সার্চ বেড়েছে গত এক বছরে। আমি ডাটাগুলো দিচ্ছি আপনাদের কাছে, গুগল সার্চে প্রপার্টি রিলেটেড বিষয় আজকে যে প্রোগ্রামটি সেক্ষেত্রে থাকছে, এই বিষয়ক জিনিস আপনাদেরকে পৌঁছে দেওয়া যে আপনারা একটু খেয়াল করে নেবেন। আমি আসবো একটুখানি পরে আবার অন্য বিষয়ে কথা বলার জন্য, আশা ভাই ব্যাক করছি আপনার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা যদি আবার এই সপ্তাহে আপনারা দেখতে চান বা অন্য সবাইকে দেখাতে চান, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম অ্যান্ড হ্যাভ এ লুক এট ইট অন দিস ফ্রাইডে 9:30 আর্লি মর্নিং। সো আশা করি আপনারা যারা দেখতে চান, আমাদের এই এনটিভি থেকে আবার পুনঃপ্রচার হবে এই অনুষ্ঠানটি সকাল 9:30 সময় ফ্রাইডেতে, আশা করি আপনারা দেখবেন। দর্শক, আমাদের আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানের, আমাদের হাতে খুব কম সময় আছে, অনলি 4 মিনিটস টু গো। তো আমরা হয়তো আজকে আর কোনো কল নিতে পারছি না, আপনারা কাইন্ডলি আপনারা কাইন্ডলি আমাদেরকে আপনাদের প্রশ্নটি ইমেল অথবা টেক্সটে লিখে পাঠান, আমরা আপনাদের কল ব্যাক করবো, অবশ্যই আপনাদেরকে জানাবো। চলে আসছি আপনার লাস্ট গুগল সার্চ। শিওর দর্শক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনি শুনছিলেন, আমরা চেষ্টা করছি তাহলে আপনার কাছে মানে পৌঁছে দেওয়া ইনফরমেশন, আমাদের কমিউনিটির একমাত্র বাঙালি প্রোগ্রামের মধ্যে আমরা যেটা প্রপার্টি শো করছি, আপনাদের ভালো লাগা, ভালো মানে ইনফরমেশন এবং আপনাদের বিভিন্ন টিপস অ্যাডভাইস এবং মডিফাই করার জন্য আপনাদের অনুপ্রেরণা কিন্তু এই প্রোগ্রামটি চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারাই সবচেয়ে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আপনাদের কাছে যে আমাদের ওই প্রোগ্রামে অসংখ্য ভিউয়ার্স আছেন, লাইক করছেন, রেগুলার ইয়ার অ্যান্ড ইয়ার দেখে আসছেন। তো যাই হোক, এখানে চলে আসছে এখন যে গুগল সার্চের পরের পার্ট নিয়ে, সেটা থাকছে যে প্রপার্টি ভ্যালুয়েশন কীভাবে করা হয়, মানে এই জিনিসটার প্রেক্ষাপটে কিছু কিছু সার্চ করা হচ্ছে, সেটা কিন্তু প্রপার্টি প্রফেশনাল আমার মতো যারা আছে তারা কিন্তু না, এরা করছে জেনারেল পাবলিক, যে ভ্যালুয়েশন কোন পার্টে করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে, কী দেখা হচ্ছে। তো এখানে মনে রাখতে হবে যে আমরা ইনফরমেশন পাচ্ছি অনলাইনে যে গুগল সার্চ দিয়ে, যে কথা আপনাদেরকে বলে থাকি, সেই ক্ষেত্রে আবার আসছে যে এই ইনফোটা কীভাবে কাজ করছে। ভ্যালুয়েশনটা আসছে লোকেশন, আপনাকে কাজ করে কন্ডিশন এবং মাল্টিপল আদার ফ্যাক্টর। আমার মতো যারা ভ্যালুয়ার আছেন তারা কিন্তু বিভিন্ন বিষয়ে তারা কম্পারেবল প্রাইস করে থাকেন, বিভিন্ন গ্রেডের
ভাবে করে থাকেন, এখন কন্ডিশনের উপর ভ্যারি করছে, লোকেশনের পাশাপাশি তো আসছে, তা আপনার কন্ডিশনের পাশাপাশি আদার ফ্যাক্টরস তো এখানে অনেক সময় আছে। আমরা এভাবে প্রোগ্রাম করেছি যে আমরা আমাদের এই প্রপার্টির ভ্যালুটা কীভাবে অ্যাড করতে পারি, আমরা যখন নিজে বাড়িতে থাকছি বাড়িটা বিক্রি করব, আপগ্রেড করব, অথবা সাম রিজন রিলোকেট করতে হচ্ছে, আবার আসে যে আমরা বাড়ির প্রপার্টি কিনেছি সেই ক্ষেত্রে আমার লং টার্ম আগে শর্ট টার্মের ক্ষেত্রে আমি এটি বিক্রি করবো, সেখানে আমি কতখানি প্রফিট করতে পারি। তো সেক্ষেত্রে অ্যাডেড ভ্যালু একটা ফ্যাক্টর, সেখানে ভ্যালুটা যখনই আসছে তখন ভ্যালু নিয়েই কিন্তু কথা হচ্ছে। তো যাই হোক আশা ভাই, আপনার কাছে ব্যাক করছি আবার। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের সময় হলো আপনার কাছ থেকে বিদায় নেওয়ার, কিন্তু বিদায় নেওয়ার আগে আরিফ ভাইকে অবশ্যই ফ্লোর দিতেই হবে যে আপনি দর্শকের কাছ থেকে খোদা হাফিজ বলুন। দর্শক আপনারা বুঝতে পারছিলেন আমাদের সময় ফ্রেমে চলতে হয়। তো এটা ছিল ভ্যালুয়েশনের জন্য 49% ইনক্রিজ করেছে, আরও ছিল যে আরও পর দুটো পয়েন্ট সেটা থাকছে যে আমার প্রপার্টি ভিউ লিস্টের ক্ষেত্রে আমরা কতখানি করতে পারি, সেটা ছিল 24% ইনক্রিজ করেছে। তারপরে থাকছে লাস্ট পার্টে যে হোয়ার দ্য প্রপার্টি ট্যাক্স গোজ, অবভিয়াসলি HMRC-র কাছে যাচ্ছে, সেটা নিয়ে আমি হয়তো আগে কথা হচ্ছিল, এখানে একটুখানি বড় করে কথা বলার কথা, বাট পারলাম না সময়ের কারণে। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমি লন্ডনের উডফোর্ড থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, কথা বলতে বলতে আমাদের প্রত্যেকটি এপিসোডে সেগমেন্ট শেষ হয়ে গেল এবং এপিসোডে অলমোস্ট শেষের দিকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভালো এবং সুস্থ থাকার মাঝখানে আবারও জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠান কখনই শেষ হয় না যতক্ষণ পর্যন্ত আমরা প্রপার্টি শো টিপস না দিয়ে থাকি। দর্শক, উই আর হিউম্যান বিং, প্রবলেম ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ, নান অফ আস ইজ ক্যান অ্যাভয়েড দ্যাট প্রবলেম। Let's face the problem, solve it, and move forward. এবং আমরা পজিটিভলি সেভাবে আগায় যাব ইনশাআল্লাহ, অ্যান্ড উইল উইন দ্যাট প্রবলেম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে সেম টিভি চ্যানেলে সেম টাইমিংয়ে উইথ কাজী আরিফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service, peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020 737 511 88 or visit our website.